আজকে আমি পুঁই শাকের বড়া করে দেখাবো। তার জন্য আমি 2 কাপ পরিমাণ পুঁই শাক এভাবে মিহি কুচি করে নিয়েছি, 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা নিয়েছি। মসুর ডালটা এইভাবে একদম মিহি করে একদম আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বাটা বেটেও নিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিতে হবে, সাথে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচ মরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আর হলুদের গুঁড়া নিয়েছি হচ্ছে 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর 2 টেবিল চামচ পরিমাণ আমি সানফ্লাওয়ার নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো, তারপর মরিচ, আদা, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু একসাথে নিয়েছি, ওটা একবারে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ নিচ্ছি, মতো লবণ দিয়ে দিলাম। মতো লবণ দিয়ে এখন পুঁই শাকগুলো দিয়ে সুন্দর করে মেখে নিই। আস্তে আস্তে সুন্দর করে মেখে আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি মেন ভাজাতে চলে। একটা প্যানে তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো তাই এখানে আমি অনেকটা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমরা বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিব। বড়ার কোনো নির্দিষ্ট শেপ হয় না, যেভাবে দেওয়া যায় সেভাবেই ভালো লাগে। সো আমি এইভাবে জাস্ট একটু করে নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি, এইভাবে একটু করে নিব আর ছেড়ে দেব। আর আমার মনে হয় বড়াগুলো পুরোপুরি গোল না হয়ে একটু যদি এলোমেলো টাইপের হয় তাহলে মনে হয় ক্রিস্পিনেসটা খুব ভালো আসে। চুলার টেম্পারেচারটা আমি মিডিয়াম রেখেছি, বড়াগুলোর একটা পাশ হয়ে গেলে উল্টা দিতে হবে। আচ্ছা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর একটা বাতিতে আমি এভাবে দুটো টিস্যু নিয়ে নিয়েছি যাতে বড়ার যে এক্সট্রা তেলটুকু থাকে সেটা যেন সোক করে নেয়। দর্শক, এই যে টিস্যু পেপারের উপর আমি বড়াগুলো নিয়েছি, তেলটা সোক হয়ে যাওয়ার পর গরম গরম অবস্থাতে বড়াগুলো পরিবেশন করতে হবে। আর সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা ভাতের সাথে, পোলাওয়ের সাথেও কিন্তু বড়াটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দর্শক ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।